আমার প্রিয় ছাত্র ছাত্রী, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমরা অনলাইনের মাধ্যমে ক্লাস করছো, নিশ্চয়ই একটা ভালো ফল পাওয়া। যাক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে আমাদের ক্লাস শুরু করছি। তোমরা গত ক্লাসে কি পড়েছিলে বলো তো, মনে আছে? হ্যাঁ, আমরা কোষ বা সেল সম্পর্কে পড়েছিলাম এবং কে কোষ আবিষ্কার করেছেন সে সম্পর্কে আমরা জানছি। তারপরে কোষের প্রকারভেদ সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা কি পড়ব বলো? আজকে আমরা পড়ব একটা আদর্শ কোষের গঠন এবং কি কি ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু নিয়ে এই কোষ গঠিত সে সম্পর্কেও আমরা জানব। তাহলে কি আজকে আমরা পড়ব একটি আদর্শ উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষ ভিতরে কি কি অংশ থাকে সেগুলি সম্পর্কে আমরা জানব। কি কি থাকে? কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং কোষস্থ নির্জীব পদার্থ। এই অংশগুলো একটি আদর্শ কোষের ভিতরে থাকে। তাহলে আজকে আমরা একটা আদর্শ উদ্ভিদ কোষের চিত্র এঁকেছি। এই আদর্শ উদ্ভিদ কোষের ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলো আছে সেগুলি সম্পর্কেও আজকে আমরা জানব। তাহলে কি আছে দেখো, ক্লোরোপ্লাস্ট আছে। প্রথমে একটা আদর্শ উদ্ভিদ কোষে কি থাকে? কোষ প্রাচীর থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রটা আমরা একটা আদর্শ উদ্ভিদের কোষ এঁকেছি, এই আদর্শ উদ্ভিদের কোষের প্রথমে কি থাকে? একটা কোষ প্রাচীর থাকে। তারপরে কি থাকে? একটা কোষ ঝিল্লি থাকে। তারপরে থাকে সাইটোপ্লাজম, এর ভিতরে থাকে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থাকে, এবং এই সাইটোপ্লাজমের ভিতরে বিভিন্ন ক্ষুদ্র অঙ্গাণু থাকে। তাহলে সেই সম্পর্কে আমরা আজকে জানছি। তাহলে আমরা দেখছি এই যে এইটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর, এবং কোষ প্রাচীরের নিচেই রয়েছে প্লাজমা মেমব্রেন। এইটাকে আমরা কি বলছি বলো? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর একটা এটাকে আমরা বলছি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর দেখো এই যে আমরা দেখছি যে গোল একটা পদার্থ, এইটাকে কি বলা হচ্ছে? নিউক্লিয়াস। এইটাকে কি বলা হয়? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের আবার দেখো কতগুলি অংশ নিয়ে নিউক্লিয়াস গঠিত। প্রথমে কি রয়েছে দেখো? নিউক্লিয়ার, নিউক্লিয়ার মেমব্রেন। তারপরে কি রয়েছে? নিউক্লিয়ার রন্ধ্র। এই যে ফাঁকা যে অংশগুলো দেখা যাচ্ছে, এই ফাঁকা অংশগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। তারপরে কি, এই যে আমরা এর ভিতরে যে গোল যে অংশটা, কালো গোলাকার যে ছোট অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটাকে আমরা বলছি কি? নিউক্লিওপ্লাস। আর কি, এই যে সুতার মতো এর ভিতরে, অর্থাৎ নিউক্লিওপ্লাসকে জড়িয়ে সুতার মতো যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এই অংশগুলোকে কি বলা হচ্ছে? ক্রোমাটিন তন্তু। আর এর ভিতরে যে এই যে ছোট ছোট দানার মতন অংশ দেখা যাচ্ছে সেইগুলোকে কি বলা হয়? নিউক্লিওপ্লাজম। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে একটা নিউক্লিয়াস কতগুলো অংশ নিয়ে গঠিত? দেখো, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওপ্লাস, ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিওপ্লাজম, এই কয়টা অংশ নিয়ে একটা নিউক্লিয়াস গঠিত? তাহলে নিউক্লিয়াস গঠিত,
তাহলে কি পড়লাম আমরা নিউক্লিয়াস সম্পর্কে আমরা জানলাম এইবার দেখো এই যে পুতির মতো দানা দেখা যাচ্ছে এইগুলোকে কি বলছে গলগি বস্তু তাহলে পুতির মতো এই দানাগুলোকেই বলা হচ্ছে গলগি বস্তু তারপরে দেখো মাইক্রোটিউবুলাস এইটাকে যে দণ্ডের মতো অংশটাকে বলা হচ্ছে মাইক্রোটিউবুলাস বুঝছো তোমরা তাহলে তারপরে আসো এই যে গোল অংশটা এই অংশটাকে বলা হচ্ছে লাইসোজোম কি বলা হচ্ছে বলো লাইসোজোম তারপরে দেখো এই যে ছোট ছোট মুক্তার মতো ছোট ছোট দানা এই দানাগুলোকে কি বলা হচ্ছে মুক্ত রাইবোজোম কি বলা হয় মুক্তার মতো ছোট ছোট এই দানাগুলোকে বলা হচ্ছে মুক্ত রাইবোজোম তাহলে আমরা মুক্ত রাইবোজোম জানলাম এইবার দেখো এই যে ফাঁকা অংশটা এই ফাঁকা অংশটাকে বলা হচ্ছে কূপ আর এই যে অংশটাকে এই অংশটাকে কি বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়ন মাইটোকন্ড্রিয়ন এই মাইটোকন্ড্রিয়নকে কি বলা হয় বলো তো তোমরা কি জানো এটাকে আবার শক্তির ঘর বলা হয় যাক সেটা আমরা পরে জানছি আগে দেখে নাও কি কি অংশ থাকে আর এই যে বড় একটা গহ্বর এই গহ্বরটাকে কি বলা হয় বলো তো এই গহ্বরটাকে কি বলা হয় কোষ গহ্বর বলা হয় কিন্তু দেখো উদ্ভিদ কোষের ভিতরে এই কোষ গহ্বরটা থাকে অনেক বড় কিন্তু প্রাণী কোষে কি বলো এই কোষ গহ্বরটা কত টুকু থাকে প্রাণী কোষে কিন্তু এই কোষ গহ্বরটা থাকে অনেক ছোট উদ্ভিদ কোষে যতটা বড় থাকে প্রাণী কোষে ততটা বড় থাকে না তাহলে আমরা কি একটা আদর্শ উদ্ভিদ কোষে কোষ গঠন সম্পর্কে জানলাম একটা আদর্শ উদ্ভিদ কোষে কি কি ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু থাকে সেটা সম্পর্কে আমরা জানছি তাহলে কোষ প্রাচীর এই যে আমরা বলছি যে একটা উদ্ভিদ কোষের বাইরের যে অংশটা এই বাইরের অংশটাকে কোষ প্রাচীর বলে এই কোষ প্রাচীরের কাজ কি এই কোষ প্রাচীরের কাজ কিন্তু কি করে এরা এরা কোষকে দৃঢ়তা প্রদান করে কোষের বাইরের আঘাত থেকে একটা গাছকে এরা রক্ষা করে কে রক্ষা করে বলো তো কোষ প্রাচীর দেখো আমাদের শরীরের এই যে আমরা উপরে যে ত্বক বা চামড়াটা দেখতে পাচ্ছি এটা কি করছে আমাদের শরীরটাকে কি আটকে রাখছে এবং আরো কি করছে যে বাইরের যে আঘাত সে বাইরের আঘাত থেকে আমাদের শরীরকে রক্ষা করছে গাছকেও ঠিক তদ্রূপ বাইরের আঘাত থেকে কে রক্ষা করে কোষ প্রাচীর রক্ষা করে এবং কি করে কোষের যে দৃঢ়তা প্রদান করা হচ্ছে কোষ প্রাচীরের কাজ মানুষের যেমন কঙ্কালকে দৃঢ়তা প্রদান করে কে এই কোষ তাহলে আর কি করে কোষ দেখো এই কোষ কি করে একটার থেকে আরেকটাকে আলাদা রাখতে সহায়তা করে এবং পানি খনিজ লবণ এগুলো কিন্তু এই কোষ প্রাচীরের মাধ্যমে একটা উদ্ভিদ দেহে প্রবেশ করে তাহলে আমরা একটি আদর্শ কোষের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারলাম নিউক্লিয়াস সম্পর্কে জানতে পারলাম মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা বলছি যে মাইটোকন্ড্রিয়াটা থাকে দ্বিস্তর বিশিষ্ট দ্বিস্তর বিশিষ্ট এই মাইটোকন্ড্রিয়া এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তির আধার মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে শক্তির আধার আর এইটাকে কি বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এই ক্লোরোপ্লাস্ট কি করে ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে কি যেমন ফুলের রং বিভিন্ন আকারের হয় দেখছো তো তোমরা লাল কালো হলুদ গোলাপি এই বিভিন্ন কালার কোথা থেকে আসে এই ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট থেকে আসে এই কালারগুলো পাতা সবুজ হয় বিভিন্ন গাছের তাহলে সেটা কোথা থেকে আসছে এই ক্লোরোপ্লাস্ট থেকে আসে আমাদের বিভিন্ন গাছের পাতা আসে
ফুলের কালারগুলো আসে সেগুলোও আসে এই ক্লোরোপ্লাস্ট থেকে। তাহলে আর কি হয় যে এই যে একটা পরিণত উদ্ভিদ কোষে গহ্বরটা থাকে অনেক বড়। তাহলে আমরা আজকে একটা আদর্শ উদ্ভিদ কোষ সম্পর্কে পড়লাম এবং এর যে ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র যে অঙ্গাণুগুলো সে অঙ্গাণুগুলো সম্পর্কে আমরা জানছি। আর একটা আদর্শ উদ্ভিদ কোষ আঁকছি একে সেই বিভিন্ন অঙ্গাণুগুলো আমরা দেখিয়েছি, তোমরাও নিশ্চয় এইগুলো দেখছো। তাহলে কি করবা, তোমরাও এই আদর্শ কোষ একে এর বিভিন্ন ক্ষুদ্র অঙ্গাণুগুলো তোমরা সম্পর্কে পড়বা। আমি যে ক্লাসগুলো নিয়েছি এই ক্লাসগুলো নিশ্চয় তোমরা লিখছো না খাতায়? হ্যাঁ, এইগুলো লিখে নিয়ে তাহলে বাসায় কি করবা, এই সম্পর্কে একটা আদর্শ কোষ সম্পর্কে পড়বা বা কোষ বা সেল সম্পর্কেও পড়বা তোমরা বাসায়। আমি আশা করি আগামী ক্লাসে তোমাদের কাছ থেকে আমি একটা ভালো রেজাল্ট পাবো, যেগুলো তোমরা এগুলো ক্লাসে পড়ছো বা জানছো সে সম্পর্কে তোমরা নিশ্চয় আমাকে জানাতে পারবে বা এই ক্লাসগুলো সুন্দরভাবে করছো, এটাই আমি আশা করছি যে এটা পরবর্তী ক্লাসে তোমরা আরো ভালো করে শিখতে পারবা অনেক কিছু। তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস আমি শেষ করছি।